সাপেদের ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা দিনের পর দিন বসবাস করছি বিষধর সাপেদের সাথে। কেউ কেউ তো 40 বছর ধরে সাপেদের সাথে বসবাস করছে, কিন্তু সে নিজে কখনোই টেরই পায়নি সেটি। এই দেখুন, এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি দুটি নয়, বরং মোট 186টি সাপ, যা কিনা তাদের বাড়িতে 40 বছর ধরে বসবাস করছিল, তাও আবার এই বাড়ির সকল মানুষের অজান্তে। আর এই বাড়িতে তো মোট 41টি বিষধর কোবরা সাপ ঢুকে পড়েছিল। আর এই দেখুন, এই বাথরুম থেকে তো 35টিরও বেশি সাপ পাওয়া গেছে। তাই যদি কখনো আপনি আপনার ঘরে হঠাৎ সাপ দেখেন, তবে ব্যাপারটিকে কখনো হেলায় ফেলায় নেবেন না, কারণ সামান্য অসাবধানতা আপনাকে ভোগাতে পারে সারা জীবন। বাড়ি থেকে উদ্ধার হলো 186টি সাপ। কেমন লাগবে যদি আপনি দেখেন আপনার ঘরে 186টি সাপ কিলবিল করছে? ভাবতেই যেন শরীরের লোম দাঁড়িয়ে যায়, আর সামনে দেখলে তো কথাই নেই। কিন্তু এমনই এক সাংঘাতিক ঘটনা ঘটেছে ভারতে। একটি দুটি নয়, বরং একটি বাড়ি থেকে পাওয়া গেল মোট 186টি সাপ। এক রাতের মধ্যে বাড়ি থেকে এতগুলো সাপ খুঁজে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর ভয় পাওয়ারই তো কথা, এক বাসায় সাপ থাকলে অন্য বাসায় থাকতেই পারে। উত্তরপ্রদেশের লক্ষিমপুর জেলায় জিক্রেন মিশ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় 186টি সাপ। আসলে রাতে জিক্রেন মিশ্রা তার ঘরে সাপের ফুসফুস শব্দ শুনতে পান, কিন্তু তিনি সেটিকে তেমন পাত্তাই দেননি। তবে যখন সকাল হয়, তখন তার চোখ কপালে উঠে যায়। তিনি তার রুমে দেখতে পান নাক সাপের জোড়া, যা দেখে তিনি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যান। আর প্রতিবেশীদের সাহায্যে তিনি সেই নাক জোড়াকে ঘর থেকে বের করেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। এরপর সেদিনই তার ঘর থেকে বের হতে থাকে একের পর এক সাপ। তিনি এই সাপ বের হওয়ার দৃশ্য দেখে কোনো কুলকিনারা না পেয়ে ডাক দেন সাপুরেকে। সাপুরে এসে বুঝে যায় আসলে সাপগুলো কোথা থেকে বের হচ্ছে। সাপুরের রুমের সাপের সন্ধান করতে করতে যেই না দেয়ালের কাছে গিয়ে দেয়াল ভাঙে, তিনি দেখতে পান সেখানে একটি দুটি নয় বরং 186টি সাপ আছে। সাথে আছে সাপের ডিম, তাও আবার যে সে সাপ নয়, সবগুলো কোবরা সাপ। এতগুলো সাপ একসাথে দেখে সাপুরের অবস্থাও খারাপ হয়ে যায়। তখনই তারা পুলিশ এবং বন দফতরে খবর দেন। বন দফতরের লোকেরা এসে রাতের মধ্যেই বাড়িটি থেকে মোট 186টি সাপ উদ্ধার করে। আপনি আরো জেনে অবাক হবেন, এই সাপগুলো কিন্তু একদিন দুদিন ধরে নয়, বরং এই ব্যক্তির বাসায় বসবাস করছিল পুরো 40 বছর যাবত। মাঝে মাঝে একটা দুইটা সাপ বের হতো, কিন্তু তিনি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেননি। এই প্রসঙ্গে ডেপুটি ইন্সপেক্টর আর কে রায় বলেন, তার এই বাড়িটি বেশ পুরনো, বাড়ির দেয়ালের গর্ত দিয়ে সাপগুলো ভেতরে ঢুকেছে বলে তাদের ধারণা। যদিও সাপগুলোকে উদ্ধার করার পর কাছের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরও সবার মাঝে আতঙ্ক রয়েই গেছে এখনো। ভারতের কুশীনগর জেলার বিনোদ কুমার গুপ্তার বাড়ি থেকে পাওয়া যায় 41টি সাপ। আসলে হঠাৎ করে দুই একদিন যাবত তার বাসা থেকে অনবরত সাপ বের হতে থাকে, আর তিনিও সেই সাপগুলোকে মেরে ফেলতে থাকেন। তারপর কিছুদিন সাপ বের হওয়া বন্ধ থাকলেও কিছুদিন পর আবারও তার ঘর থেকে সাপ বের হওয়া শুরু হয়ে যায়। তখন তার বোঝায় আর বাকি ছিল না যে তার বাসায় আছে সাপেদের আস্তানা। তাই সে আর দেরি না করে সাপুরেকে খবর দেয়। সাপুরে এসে তার বাড়ির মেঝে খুঁড়ে বের করেন একটি দুটি নয়, বরং 41টি কোবরা সাপ, তার সাথে কোবরা সাপের ডিম। এরপরই খবর দেওয়া হয় বন অধিদপ্তরে। কোবরা সাপ কতটা বিষাক্ত এটি তো আমরা সবাই জানি। বিনোদ কুমার গুপ্তার ভাগ্য ভালো ছিল যে এ যাত্রায় উনি প্রাণে বেঁচে গেছেন। ঘরে পাওয়া গেল 20টি কোবরা সাপ, একটি দুটি নয়, শোবার ঘর থেকে বেরিয়ে এলো একে একে 20টি কোবরা সাপের বাচ্চা। হাড়হিম করা এই দৃশ্য দেখে আতঙ্কিত ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সামাট গ্রামের বটবেল পরিবার। এক শুক্রবার সন্ধ্যায় দাসপুরের সামাট গ্রামের দিবাকর বটবেলের বাড়ির মেয়েরা শোবার ঘরে বসে টিভি দেখছিলেন। সে সময় আচমকা একটি কোবরা সাপ বেরিয়ে আসে। আতঙ্কিত হয়ে মেয়েরা চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে আসে। দিবাকর বাবু ঘরে ঢুকে দেখেন সেখানে একটি গর্ত রয়েছে। সেই গর্ত খুঁড়তেই বেরিয়ে আসে একে একে 20টি বিষধর কোবরা সাপের বাচ্চা। প্রথমে বেশ ভয় পেলেও পরে সাহস সঞ্চার করে সাপগুলোকে না মেরে একটি বড় জারে রেখে দেন দিবাকর। সাপ ধরতে তাকে সাহায্য করেন তার দাদা ও তার এক বন্ধু। আর সেই সাপগুলো ছিল এক একটি 2 থেকে 2.5 ফুট পর্যন্ত লম্বা। সামান্য অসতর্ক হলে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। তবে বিষধর কোবরা সাপ কেন গৃহস্থের ঘরে? এই প্রশ্ন অনেকের মনেই জাগছে। বিশেষজ্ঞ মতে লকডাউনে পথঘাট ফাঁকা পেয়ে সাপেদের দল বেরিয়ে পড়েছিল, এরপর তারা ঘরে ঢুকে আস্তানা গেড়েছে।
নাম্বার 4 বাথরুমে 35টিরও বেশি সাপ। বাথরুম যেন সবার স্বস্তির জায়গা, কিন্তু সেই বাথরুম থেকে যদি বেরিয়ে আসে সাপ তাহলে কেমন হবে? এরপরে হয়তো প্রতিবারই কমোডে বসার আগে আপনার আত্মা কেঁপে উঠবে। অনেকে হয়তো এই কথা শুনে আজকে বাথরুমেই যাবেন না, কিন্তু ভাবুন যদি আপনি দেখেন আপনার বাথরুমে একটি দুটি নয় বরং 35টিরও বেশি সাপ আছে, তবে হয়তো কেউ কেউ সেখানে ভয়ে সেন্সলেস হয়ে যাবে। তাহলে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের যে বাড়ির বাথরুম থেকে 35টিরও বেশি সাপ পাওয়া গিয়েছিল তাদের কথা ভাবুন তো একবার। হঠাৎ করে একদিন সেই বাড়ির লোকজন বাথরুম থেকে শুধু হিসহিস শব্দ শুনতে পাচ্ছিল। পরে যেই না ভালো মতো বাথরুম চেক করা হলো, সেখানে দেখা গেল রীতিমতো গোষ্ঠীশুদ্ধ আড্ডা জমিয়ে বসেছে সাপ। তাও আবার যে সেই সাপ নয়, বিষধর রাসেল ভাইপার, তাও আবার আছে তার 35টিরও বেশি বাচ্চা। এটি দেখে তো সেই বাসার মানুষজন ভয়ে বেরিয়ে যান, আর এই ঘটনা প্রতিবেশীদের মাঝে জানাজানি হওয়ার পর গোটা গ্রামে হইচই পড়ে যায়। তারপর এই মুরলি নামের এই সাপুরিকে ডেকে আনা হয় সেখানে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে শেষে সাপটিকে কাবু করে তার বাচ্চা সমেত বস্তার মধ্যে ভরতে সফল হন তিনি। যেই সাপটি বাথরুমের মধ্যে বাসা বেঁধেছে সেটি আসলে বিষাক্ত রাসেল প্রজাতির সাপ। কেউ কেউ আবার বলছেন এই সাপটির দেশি নাম হচ্ছে চন্দ্রবোরা। সাপটিকে ধরে জঙ্গলের মধ্যে ছেড়ে আসেন ওই সাপুরে। এই রাসেল প্রজাতির সাপের বৈশিষ্ট্য হলো এরা শরীরের ভেতরেই নিজেদের ডিম ফোটায়, তারপর বাচ্চা জন্ম দেয়। অন্য সাপেরা যেমন আগে ডিম দেয় সেখান থেকে বাচ্চা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল ভাইপারের বাচ্চারা জন্ম থেকেই বিষাক্ত। সংবাদ সংস্থা ANIR টুইট করে 35টি বাচ্চা সমেত ওই বিষধরের ছবি। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক তার উল্টো, তাই প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি এবং বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে এই সাপটি, তাই এখনো সাবধান হন, নিজেদের বাথরুম নিয়মিত পরিষ্কার এবং চেক করান। নাম্বার 5 45টি বিষধর র্যাটল স্নেকের বসবাস। ঝড়ো হাওয়ায় টিভির কেবল তারের সমস্যা দেখা দেয়। গৃহকর্মী সেই তার ঠিক করতে গিয়ে বাড়ির নিচে দেখতে যান। অন্ধকারে টর্চের আলোয় চোখে পড়ে কিছু একটা কিলবিল করছে এবং মাঝে মাঝেই সেখানে ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে। ভালো করে নজর পড়তেই দেখেন দু তিনটে অতি বিষধর সাপ, যেগুলোকে বলা হয় র্যাটল স্নেক। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলবানি এলাকার। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত সর্পবিশারদ এসে পৌঁছালে শুরু হয় উদ্ধার কার্য। বাড়ির নিচে ঢুকতেই চোখ কপালে, ভয়ে থরহরি কম্প। একটা দুটো নয়, প্রায় 45টি বিষধর র্যাটল স্নেকের বসবাস সেই বাড়িতে। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির নিচে একটা বিশাল জায়গা জুড়ে কিলবিল করছে বিষধর সাপ, সঙ্গে একাধিক সাপের ডিম। ধরতে গেলেই তেড়ে আসছে সাপের দল। বহুক্ষণের প্রচেষ্টায় পরিকল্পনা মাফিক সফল হয় সর্প সংরক্ষকের দল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। রিয়েলি 2020 সালে বাংলাদেশে SSC-তে পাশের হার ছিল 83.75%, আর 2020 সালে SSC-তে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000 মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন, লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? অনেকে হয়তো আজকের এই ভিডিওটি দেখার পর ব্যাপারটিকে অদ্ভুত ভাবছেন মানুষের বাসায় এতগুলো সাপের বসবাস, কিন্তু তারা কিছু টেরি পেল না? মানুষের ঘরে সাপের আনাগোনা কোনো বিরল ব্যাপার নয়। গ্রামের দিকে মানুষের সাধারণত মাটির ঘর থাকে। মাটির ঘরে সাপেদের আনাগোনা মোটেই বিরল নয়, আর রান্নাঘরে তো মোটেই নয়, কারণ রান্নাঘরে খাবার খেতে ইঁদুররা যায়, পোকামাকড় যায়, অতএব রান্নাঘরে সাপ আনাগোনা করবে। একটি গবেষণায় দেখা গেছে অনেক গ্রামের মানুষেরা ঘরের ভেতর গোলাঘর রাখে এবং গোলাঘরে যে ধান থাকে তার জন্যই ইঁদুর ঢোকে। ইঁদুর যেখানে যাবে সাপ তো সেখানে যাবে। কোনো কোনো সাপ 100টার মতো ডিম পারতে পারে, এর মধ্যে যদি 50টা ডিমও ফোটে তবেই তো কেল্লা ফতে। সাপের ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর সেগুলো একসময় আবার জঙ্গলেই চলে যায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বছরের ঠিক এই সময়টাই কেন সাপের উপদ্রব বেড়ে যায়? আসলে বর্ষার শুরুতে সাপের উপদ্রব বেড়ে যায়। বন্যার সময় পানি ঘরের কাছে চলে আসে, তখন সাপ, ব্যাঙ এবং বিষাক্ত পোকামাকড় ঘরের আশেপাশে এমনকি ঘরে এসেও আশ্রয় নেয়। এদের দংশনে আহত এবং প্রাণহানির সম্ভাবনা থাকে, তাই বন্যার সময় ঘরের চারপাশে পোকামাকড় মারার ওষুধ ছিটিয়ে রাখা ভালো। তবে কিছু কাজ করলে আপনিও আপনার ঘরকে সাপের উপদ্রব থেকে মুক্ত রাখতে পারবেন। যেমন নম্বর 1, বর্ষাকালে বাড়ির চারপাশে কার্বলিক এসিড ছড়িয়ে রাখুন।
সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড খুবই কার্যকরী। তবে কার্বলিক অ্যাসিড সবসময় কাঁচের পাত্রে রাখবেন। কোনো কাঁচের বোতলে অ্যাসিড রেখে বিভিন্ন জায়গায় রেখে দিন। সাপ থাকলে তা অ্যাসিডের গন্ধেই পালিয়ে যাবে, ঘরে আর ঢুকবে না। নাম্বার টু, আশেপাশের জঞ্জাল আবর্জনা নিয়মিত সাফসাফাই করুন। বাড়ির চারপাশে ও বাগানে আগাছা জন্মাতে দেবেন না। নাম্বার থ্রি, বাড়িতে ইঁদুর বা ব্যাঙের উপদ্রব থাকলে সাপ বেশি আসে, তাই আগে সেগুলোকে তাড়ানোর বন্দোবস্ত করুন। নাম্বার ফোর, বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন, তাতে ঘরে পোকামাকড় সাপখোপের উপদ্রব থেকে মুক্তি পাবে। বাড়ির আশেপাশের গাছপালা বড় হতে দেবেন না, নয়তো সাপের উপদ্রব বাড়তে পারে। নাম্বার সিক্স, বাড়ির চারদিকে পানি জমলে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন, জলাশয়ে সাপের অত্যাচারে অন্যতম কারণ হতে পারে। নাম্বার সেভেন, ঘরে যাতে সাপ ঢুকতে না পারে সেজন্য খেয়াল রাখুন, বাড়ির কোথাও না কোথাও ফাঁক ফোকর যেন না থাকে, নয়তো আপনার নজর এড়িয়ে বাড়িতে সাপ ঢুকে পড়তে পারে, আগে থেকেই সেই পথ বন্ধ করে রাখুন। অ্যান্ড নাম্বার এইট, সাপ তাড়াতে বাড়ির চারপাশে সালফার পাউডার ছড়িয়ে রাখুন, এর গন্ধে সাপ বাড়ির ভেতরে ঢুকতেই পারবে না। তবে এসব ওষুধ যেন সবসময় বাচ্চাদের নাগালের বাইরে থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যান শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।